আমি যদি বলতে যাই তো তুমি বলো, তুমি তিন দিন পরে আইসো, তুমি বুঝো বলো। ওকে, তোমার প্রথম পানিশমেন্ট কইতাছ নো ডান্স। আচ্ছা, নো ডান্স, ওকে, সমস্যা নেই, ডান্স দিতাম না। এই আপনার প্রথম পানিশমেন্ট হয়েছে নো ডান্স। নো ডান্স বলেন, হে পানিশমেন্ট দিয়ে, কারণ আমি পানিশমেন্ট আমি আমার কমেন্টের লিফলে মাঝে আমি দিয়ে লাই। প্রথম পানিশমেন্ট তোমার মনে করো যে ডিম হই, সাইডটা ডিম জানো কেমন। দুই নম্বর পানিশমেন্ট হয়েছে নামটা চেঞ্জ করবো, লাগাইবা রাসেলজয়, সাত দিনের লাগিয়া হার্ড হয়ে গেছে, হবে না। হ্যাঁ, এটা অনেক হার্ড হয়ে গেছে, এটা অনেক হার্ড হয়ে গেছে গা, একটা ডান্স করে লাইও। আরে বাপ রে, তিন দিন আমার লস, একটা ডান্স করবা, এটা কি এই তিন দিন দেখে কিছে, একটা ডান্স করে লাইও। অবস্থা তোমার বেশি ভালো দেখতেছি না। আমি আমার 12 দিন ব্যান্ড দেখ, আপনিও 12 দিন রেস্টে থাকেন কেরে। তাহলে আমারটা কেরে, আরে কি কোনি তা আপনারা এই দুই করেন মনে প্রতিদিন আমার লাগে না। আপনি আমার জন্য করতেছেন, বললাম যে আপনার ওই লাগে, দোয়া করছি না তো, আমি কইছি তিন দিন পরে তুমি আইছো, ঠিক আছে, নরমাল পানিশমেন্ট দি। আপনি একটা সেদিন আমি যে কমেন্ট করতে, আপনি মানুষের কমেন্ট দেখেন নাকি? কমেন্ট দেখ, ছয় মাস কমেন্ট দেখছি, মন মিজাজ করো, মই কমেন্ট দেখলি হেরাও না, মনে করো যে কইতে কথাই তো কয় না, কই উল্টা পাল্টা এই করেন এই করেন, দেন আমরা বসে করতেছে নো ডাউন। পাউডার এই করে চুল মূল মুখ সুখ কাপড় চাপড় বড়া করে সাদা হয়ে যাবেন, আপনি একটা মন করেন থারান, আমরা থারান হয়ে বইতে খারে থাকবেন, সাদা হইয়া পুরা ফিস অল মাথা মুখ কাপড় থারান, কেমন? ওকে, প্রথম পানিশমেন্ট হচ্ছে, প্রথম পানিশমেন্ট হচ্ছে যে চারটা ডিম ভাঙবো, রাইট? হ্যাঁ, যেন কেমন পানিশমেন্ট হচ্ছে, আপনার নাম আমি আমার ইয়াতে দিব, আইডিতে, এই আইডিতে, যে তা তৈরিতে তৈরি নাকি কি তা সব কাইটা লাগবেন, কাইটা আমার নাম লিখবেন, ডিজে, শুধু ডিজে দিব, রাইট? না, রাসেল জয়, ডিজে তো আমার কাছে আছে, আইডিতে ফায়ার আছে, দুইটা পূর্ণ ফায়ার দিয়ে, এটা আমার প্রথম নাম আমি ইউজ করছি, আমার লিগ্যাল নাম যেটা রাসেল জয়, এটা আপনি ইউজ করবেন, ডিজে আপনি নেবেন রাসেল জয়, ওকে, হ্যাঁ রাসেল জয়, এন্ড থার্ড পেমেন্ট হচ্ছে পাউডার দিব, তাই তো? হ্যাঁ, মাথার মাঝে মুহের মাঝে কাপড়ের মাঝে সাদ হইয়া থারানো খারো থাকবেন, এমনি 5 মিনিট 7 মিনিট। আপনার প্রথম পানিশমেন্ট হচ্ছে আপনি একটা ভিডিও বানাবেন। আচ্ছা, আপনার আইডিতে পোস্ট দিবেন, আপনি বলবেন আমি তন্নি কামালের সিকিউরিটি গার্ড। বডিগার্ড না, মাঝে মাঝে ডাক দিয়ে যদি আপনার আরো কিছু ইম্পর্টেন্ট কাম হতে, আপনি তো তা আমি সিকিউরিটি দারওয়ান, ও দারওয়ান দিছেন, আচ্ছা, হলো সমস্যা নাই, আসি দারওয়ান হই। দ্বিতীয় পানিশমেন্ট হচ্ছে 10টা কাঁচামরিচ খাবেন, আর যদি কাঁচামরিচ না থাকে 1 চামচ লাল মরিচের পাউডার, 1 চামচ লবণ, ছোট্ট করে একটা প্যাক বানাবেন, টাক করে মাইরা দিবেন। ওকে, তিসরা, তিসরা পানিশমেন্ট হচ্ছে, তিসরা পানিশমেন্ট হচ্ছে লাইফ শেয়ার দিন, আবার যায় ফাট করে শাওয়ার করে ফেলায়, ফাট করে একদম ধূপ করে শাওয়ার করে ফেলায়, বাকি ঠান্ডা হয়ে আইতাছি, কয়া যায় ফাট করে গোসল করে ফেলায়, ঠিক আছে? শাওয়ারের কথা কইলি কাকি, যাইতাছি ফাট করে লাইফ শেয়ার দিন, ভাই সবাই লাইফ শেয়ার দেন, আজ যখন করে যাই না কুইয়া শেখা খব দেখবে না, যদি আমি আমি যদি আমি ইয়া করি হারি, এটা বল ধরো না, আজ যে আপনারা চাচাম আমি অল্প লাইফটা শেয়ার দিন দেন ভাই দেন, দুদিন তিন নম্বর পানিশমেন্ট কোন, থার্ড পানিশমেন্ট হচ্ছে
মুখে কালি, হাতে কালি, প্লেট নিয়ে এভাবে বসে থাকবেন। আপনার প্রথম পানিশমেন্ট আমারে দিচ্ছেন কি? একটা ভিডিও বানাইতে হইব আপনার লগে, আর ভিডিওটা বয়স হইব না বয়স হইব যে আমি তার তার দারোয়ান সিকিউরিটি গার্ড। আচ্ছা সিকিউরিটি গার্ড, ওকে। দুই নাম্বার পানিশমেন্ট কি দিচ্ছেন? মরিচ, মরিচ খাইতে হইব এক চামচ আর লবণ এক চামচ দিয়ে মিলিয়ে খাইতে হইব। আচ্ছা তিন নাম্বার পানিশমেন্ট হচ্ছে আপনার হাতে কালি একটা থালা লয়ে বয়ে থাকতে হইব। ভালো পানিশমেন্ট দিচ্ছেন ভাই, লাইফটা শেয়ার দিন ভাই, আল্লাহ ভরসা খাইছি আপনার রাজা। লাইভ শেয়ার দিন আর ব্রাদার, লাইভ শেয়ার বেস্টক থেরি না কিসের এ ওয়ান এন্ড ডান, ওয়ান এন্ড ডান তো কোটিন পানিশমেন্ট না, কোটিন পানিশমেন্ট না, আপনি প্রমাণ ঠিক রাখেন না, আপনি নিচে বলুন বেস্টক থেরি আর কোটিন পানিশমেন্ট। আপনি আমারে আপনিও চান্স দেন আমারও দেন, আমি আমার তো ভাষণ লাগবে। আপনি কি কি পানিশমেন্ট দিবেন? নাম চেঞ্জ করবেন, তারপরে হইতাছে গিয়া আমি তো বেস্টক থেরি ভাই বলেছি মাতার মাঝে, মাতার মাঝে বেস্টক থেরি ওয়ান এন্ড ডান। না 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 আজকে ওয়ান এন্ড ডান হবে, ওয়ান এন্ড ডান अगेन আবার খেলবো, আমি তো পালাই না, আপনি তো ভালোই জানেন। ওয়ান এন্ড ডান, ওয়ান এন্ড ডান, ওয়ান এন্ড ডান। আমি আসি, আপনি তো আপনার তাড়াহুড়া থাকলে আপনি যেতে পারেন, কিন্তু আমি খেলবো আমার সমস্যা নেই। দেখেন ম্যাচ ওয়ান এন্ড ডান জিতে দাও আমি, আপনি জানেন না এই বিয়ার ভিতরে এক গেম খেলে ওয়ান এন্ড ডান হলে আজকে হবে। ওকে লাইভ শেয়ার দেন, লাইভ শেয়ার গাইস, এভরিওয়ান লাইভ শেয়ার, লাইভ করছেন, সাপোর্ট দিছেন, গেমটা দেখছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আর এত এই যে প্রথম গেমের যে অবস্থা যে হাল গেছে, আমি আসলে ব্যাকুল হয়ে গেছি গো ভাই, এই প্রথম মনে হয় এরকম একটা আমি হালের মাঝে পড়ছি, বুঝলাম না সবাই বলেছি ডাবল গেল গা, তারপরে লাস্টে মনে করেন যে চন্দ্রবিন্দু ঢুকছি কইতে মনে করেন যে রকমত আছে ভাই, আসলে ভালো একটা টান আছে আমার কথা শুনেন, পানিশমেন্ট করবেন সুন্দর টেক করবেন, আমি কিন্তু কইতাছি না না, মানে আমি যেটা কই পানিশমেন্ট করি আমার 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 কথা হলো যে আমার কথা আমি যেভাবে বলছি আমি যেভাবে বলছি এভাবে দেখো এই মাথার মাঝে ফাউটার আরো এই সাইড দিয়ে সাইড দিবা না, আপনার কথা শুনলেই তো না এমে দা এমে দা ফাউটার দিয়া কাপড়ে ফাউটার দিয়ে এমনে 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 কাট করে সামনে আমি বেস্ট অফ থ্রি খেলছি, কিন্তু খবর আছে কিন্তু বেস্ট অফ থ্রি খেলতে নেন কি জান দিয়ে দেব নাকি দাঁড়ান না, তো আর জান দিতে হবে না, আপাতত ফাউটার দিয়ে থারানো এখার হইতো এমনে এমনে চার মিনিট কার হইতো চা করবা না, তো গিটের মাঝে বলা আমি ইয়ে করতাম দারবানি করতাম। এটা কি, এটা কি আমি সামনে আসতেছি না, এটা কি অল্প ফাউটার, অল্প ফাউটার, ফাউটার রুটি বানাই খাওয়াই দিব